গুড আফটারনুন ফ্রেন্ডস, মুকুল সিম্পি লাইভ চ্যানেলে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। ঠিক আছে, তো চলো, আজকে হচ্ছে 2nd অক্টোবর, আর আমরা তো আজকে তো সব ছুটির দিন, তা আজকে তো পুজো পুজো ব্যাপার একটা এসে গেছে, তাই না? সামনেই তো একদম এসে গেছে পুজো, আর প্রত্যেকের বাড়িতে এখন পুজো মরশুম চলছে। পুজো পুজো গন্ধ, কেনা কাটা, ঘর পরিষ্কার, তারপর সাজগোজ, সব কিছু মিলিয়ে একটা খুব আড়ম্বর চলছে আর কি পুজো নিয়ে। তো চলো আমরাও সেইভাবেই কাটাই। তোমাদের সকলের মানে শুভকামনা জানিয়ে আজকে সকালটা শুরু করছি। তো তোমরা সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। চলো, আর পুজো হয়ে গেল, এরপরে যাবো রান্নাঘরে। এখন ওয়েদারটা একটু ভালো আছে, এখন বৃষ্টি আসেনি, এবার আসবে। প্রস্তুতি চলছে। ঠিক আছে, চলো। তোমাদের ভালো করে দর্শন করিয়ে দিলাম। বন্ধুরা স্নান পুজো সেরে এবার চলে এলাম কুটনো কুটতে। কুটনোর জায়গায় কি আছে দেখি, সবজির জায়গায় কুমড়ো আছে একটু, পেঁপে আছে, পটল, উচ্ছে আর বেগুন। ঠিক আছে, তো দেখি কি করি, মাছটা তো আগে করতে হবে। আর একটু মুগের ডাল বসাচ্ছি, ভাবছি মুগের ডালের মধ্যে একটু আলু কুচিয়ে দিয়ে দিই, ভালো লাগবে খেতে। তো চলো একটু পেঁপে দেখি কাটি। ঠাকুরের বাসনগুলো সব ভিজিয়ে দিয়েছি গামলিতে করে, এগুলো সব মেজে নিই, মেজে নিয়ে রাখি। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া ধোয়া মানে পরিষ্কার টরিষ্কার গ্যাস ট্যাস সব হয়ে গেছে, এরপর আমি একটুখানি দুধটা জাল দিচ্ছি। এই যে দুধটা জাল দিয়ে আর ছানাটা কাটিয়ে নিচ্ছি, আজকে একটু তাড়াতাড়ি ছানাটা কাটিয়ে রেখে দিচ্ছি। ঠিক আছে, তো চলো ওখানে বাড়ি ঘরে গিয়ে কথা বলছি। ছানা কাটানো হয়ে গেছে, এবার চাপা দিয়ে রেখে দিই। থাক, চাপা দেওয়া থাক। চলো, মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট, আর এইগুলো চাপাগুলো এখন সব কাস্তে নিয়েছি, ওই জন্য এখন সব খালি গায়ে রয়েছে। আর এই যে ঠাকুর ঘরের সমস্ত বাসনগুলো মাজলাম, সমস্ত বাসনগুলো মাজলাম ঠাকুর ঘরে, ওই জন্য রান্নার আজকে মানে কি খুব একটা বেশি কিছু করতে পারিনি। আজকে শুধুমাত্র ওই তোমাদের বললাম না, মুগের ডাল আর তার সাথে পেঁপে আলু দিয়ে মুগের ডাল করলাম, আর মাছ মাছের তরকারি করলাম আলু পেঁয়াজ দিয়ে, আর ব্যাস আলু হাতে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মাখলাম, ব্যাস। চলো, ওই দিকে খাওয়া হয়ে গেছে আজকে, খাওয়ার বেশি যদি ওইদিকে টাইম বেশি দিই না তাহলে আর এদিকে হবে না। চলো
আর এই কারি পাতাগুলো দেখো না শুকিয়ে গেছে, অনেকদিন আগেকার তো, তবে এগুলো শুকিয়ে রাখবো। কারি পাতা অনেক সময় কাজে লাগে, এই কালো কালো পাতা কিছু ফেলে দিতে হবে, অনেক ফেলেছি, আরও কিছু রয়েছে ওগুলো ফেলতে হবে। উপমা টুপমা করতে গেলে, তারপর ডাল টাল করতে গেলে লাগে খুব, তো সেই জন্য এগুলো শুকোতে দিয়েছি, ফ্যানের হাওয়া শুকিয়ে যাবে, তারপরে কৌটো করে তুলে রাখবো, ঠিক আছে। আর তুমি পেপার নিয়ে ঢুলছো কেন, পেপার নিয়ে ঢুলছো কেন? তোমাদের দাদা ভাই হাতে পেপার পেলেই পেপার নিয়ে ঘটা করে বসবে আর তারপর ঢুলতে বসবে, বলে ঘুম না আসলে পেপার নিতে হয়। হ্যাঁ, বলে ঘুম না আসলে পেপার হাতে নিয়ে নাও, বই হাতে নিয়ে নাও, ঘুম এসে যাবে। তো চলো একটু রেস্ট নিয়ে নি। তুমি খেয়েছো? হ্যাঁ, ফল খেয়েছো? বন্ধুরা এখন 4:05, শশা আপেল এগুলো খাচ্ছি, ফল একটু খাচ্ছি, যদি শুয়ে পড়ি না তাহলে কিন্তু দেরি হয়ে যাবে, সন্ধ্যে হয়ে যাবে খেতে। এখন পুজোর সময় কি বলো তো, একটু পরিষ্কার টরিষ্কার এটা ওটা সেটা একটু খানি খাটাখাটুনি যাচ্ছে, যার জন্য রেস্ট নিতে দেরি হয়ে যাচ্ছে, না খেতে পারলে ফলটা ভালো হতো কিন্তু রাগারাগি করবে বা নষ্ট হবে। মনে হচ্ছে এখন রেস্ট নিই একটু, এক্ষুনি সন্ধ্যে হয়ে যাবে, কেননা ছোট দিনের বেলা না তো তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায়। ফ্যান চলছে যার জন্য জোরে কথা বলছি আমি, তো চলো খেয়ে নি, খেয়ে নি একটু রেস্ট নিয়ে তারপরে কথা বলছি তোমার সাথে। মেঘ করে আছে খুব, শুয়েছিলাম, এক পাশটা বৃষ্টি হয়ে গেল, এখন ট্যাঙ্কিতে জল আছে গো, এখন লাগাতে হবে না, পরে লাগাবে। ঠাকুরের বাসন সব মেজেছিলাম, ওগুলো সব মানে ঝুড়ি করে রেখে দিয়েছিলাম, সেগুলো একটা একটা করে নাবিয়ে রাখছি, এর মধ্যে জল থাকলে না জলগুলো ই হয়ে যায়, দাগ হয়ে যায় বাসনে।
এগুলো সব এখানে পরিষ্কার করে রেখে দিলাম। আর এইগুলো সব লাগবে এখন, আর এগুলো আজকে লাগবে না, ওগুলো আবার সেই কালকে মঙ্গলবার আছে মা মঙ্গল চণ্ডী মায়ের জন্য লাগবে। তো চলো এই যেগুলো সব তুলে রেখে দিলাম, এবার ঠাকুর ঘরটা একটুখানি মুছে নেব। জল পড়েছে, তা না হলে ওই টাইলসের উপর জল পড়লে তো আবার পেছল হয়ে যায় না, কোন সময় আবার পিছলে পড়ে যাব, সেই জন্য জলটা আগে মুছে ফেলি। ঘরটা মুছে নিয়েছি, মুছে নিয়ে এবার সন্ধে দেব। তো চলো সন্ধে দিতে দিতে আজকে আমি আমার আজকে ব্লগটা শুরু শেষ করছি, ঠিক আছে? আবার কালকে তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো, আর পাশে থেকো, ঠিক আছে? চলো টাটা বাই।